আসসালামু আলাইকুম। ফ্রিল্যান্সারে আরেকটি লোগো কনটেস্টে আপনাদেরকে স্বাগত। আজকে আমি এই ডিজাইনটির রিডিজাইন করব। এটা হলো একটি $25 লোগো কনটেস্ট। প্রথমে আমরা দেখে নেই এটাতে কি করতে বলেছে। এখানে লেখা আছে রিব্র্যান্ডিং লোগো, তো প্রথমে আমরা এটা কপি করব, করে ট্রান্সলেট করব। ট্রান্সলেট করার জন্য এটা আমি পেস্ট করে দিলাম এবং এখানে লেখা আছে হাই বন্ধুরা। আমি এই লোগোটি পুনরায় তৈরি করার জন্য কাউকে খুঁজছি। এই লোগোটি আকর্ষণীয় এবং পরিষ্কার হওয়া দরকার। এই লোগোর রং কালো এবং সাদা। আমার এই লোগোটি জেপিজি ফর্মাটে দরকার। এই লোগোটি ব্র্যান্ডের শনাক্তকারী হিসাবে কাজ করে, তাই এটির জন্য সৃজনশীল হওয়া দরকার। আই এম লুকিং ফর আ সামওয়ান টু রিক্রিয়েট দিস লোগো। দিস লোগো নিড টু বি ক্যাচি অ্যান্ড ক্লিন। দ্য লোগো কালার আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আই নিড দিস লোগো ইন জেপিজি ফর্ম্যাট। দিস লোগো সার্ভিস অ্যাজ দ্য আইডেন্টিফায়ার ফর দ্য ব্র্যান্ড, সো ইট নিডস টু সুপার ক্রিয়েটিভ। থ্যাংক ইউ। তো বুঝতে পারছেন যে ওনার যে লোগোটা আছে বর্তমান, এই লোগোটা রিডিজাইন করতে হবে। বর্তমান লোগোটা হলো এটা। তাহলে আমরা চলুন শুরু করি, কাজ শুরু করে দেই। প্রথমে আমি এই লোগোর যে নাম সেটা দেখব। এখানে অবশ্য উনি নামটা দেন নাই, তো ওনার নাম হলো তো বিজনেস ওম্যান। আমি এটা এই নামটা কপি করলাম এবং ইলাস্ট্রেটরে চলে আসলাম। ফাইল থেকে নিউ, নিউ থেকে এখানে আমি সেই লোগোর নামটা দিলাম এবং এখানে এটা ওকে, সব কিছু ঠিকঠাক। এখন আবার সে নামটা এখানে লিখে দিব, ওকে, বিজনেস ওম্যান। এখন আমি সেই লোগোটা নিয়ে আসব যেটা উনি দিছে। এটা রাইট ক্লিক করে কপি ইমেজ এবং এখানে পেস্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন এই লোগোটা এখানে চলে আসছে। তো এখানে বিজনেস ওম্যান, তো আমি এরকম করে তৈরি করব। এখন আমি কাজ করছি, একটু ফাস্ট গতিতে হবে। তো আমরা চলুন কাজ শুরু করি। প্রথমে এটা আমরা ভেঙে নিই, কন্ট্রোল সি দিয়ে কপি করে কেটে দিই, দিয়ে আবার পেস্ট করে দিই। তো হয়ে গেল। এখন এই ওনার তো আসলে নামটা প্রয়োজন, তো আমি এর মধ্যে এমন ক্রিয়েটিভ কিছু করব না। জাস্ট আমি একটা ভালো ফন্ট খুঁজবো, খুঁজে এটার কাজ করব। আমি যেটা চিন্তা করছি ওভাবেই আগে তৈরি করি। তো ওকে, প্রথমে আমি একটা ভালো ফন্ট খুঁজতেছি, বিজনেস। এই ফন্টটাও খারাপ না। ওকে ফাইন, এই ফন্টেই কাজ করব, বিজনেস। এটা দেখি আর একটু রেগুলার পাওয়া যায় নাকি, নর্মাল নাই। ওকে ফাইন, আমি এই ফন্টে কাজ করব এবং এইটাও আমি এই ফন্টে নেব। ওকে, বিজনেস ওম্যান, যদিও এটা অনেকটা সমস্যা নাই, এটাই কাজ করব আমরা। ওকে, তো এটা আমরা ক্রিয়েট আউটলাইন করে দিই। ক্রিয়েট আউটলাইন, এটাও ক্রিয়েট আউটলাইন। আগে আমরা একটা একটা কপি রাখি, কন্ট্রোল জে দিয়ে আগের অবস্থায় গিয়ে একটা কপি রাখলাম এবং এটা ক্রিয়েট আউটলাইন করে দিলাম দুইটাই। ওকে, এখন একটু বড় করব এটা, এটা রেশিও অনুযায়ী না, এমনি ইচ্ছা মতো একটু বড় করলাম বিজনেসটাকে এবং ওমেনটাকেও বড় করব। ওমেনটাকে একটু ছোট করব আসলে। ওকে ওকে, বিজনেস ওমেন। তো আমি এটাকে স্টাইলাইজ করব, যেমন ইফেক্ট থেকে এ হবে ওয়ার্প, ওয়ার্প থেকে আর্ক, আর্ক থেকে এখানে। তো আমি এটাকে বেশি বাঁকাবো না, হালকা, বিজনেস
ওমেন হালকা বাঁকাবো 10 ওকে হ্যাঁ এখন এটা আমি অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিব এখন কিন্তু এটা এক্সপ্যান্ড হয়ে গেছে ওকে হ্যাঁ এখন এটাকে আমি আবার একটু স্টাইলাইজ করব যেমন অবজেক্ট থেকে পাথ পাথ থেকে অফসেট পাথ অফসেট পাথ থেকে প্রিভিউ ডাউন করে দিব এবং এটা কি বাড়াতে থাকব এটা রাউন্ড করে দেই জয়েন রাউন্ড এখন আমি এটা ওকে করব ওকে ফাইন এখানে ডাবল হয়ে গেছে তো আমি মাঝখান থেকে এটা আনগ্রুপ করে দিই প্রথমে আনগ্রুপ সিলেক্ট করে আনগ্রুপ করে দিলাম এখন এই মাঝখানে অক্ষরগুলো আমি সিলেক্ট করব আমি শিফট চেপে ধরে ধরে এই গ্লাস সিলেক্ট করতেছি ওকে এখন এডি গ্রুপ করে দেই কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম এবং এটা কালার দিয়ে দেব সাদা হয়ে গেছে বিজনেস ওকে এখন আমি এই পিছনের যে অংশটা আছে এই যেটা উপরে আছে গ্রুপ করলাম সাদা অংশটা এটা আমি কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম এখন সিলেক্ট করব আমি পিছনের অংশগুলো তো পিছনের অংশগুলো লক করলে পিছনেরটাকে আনসিলেক্ট হয়ে গেছে এখন আমি এই যে প্যাথ ফাইন্ডার থেকে ইউনাইট করে দিব মানে সবগুলো একটা হয়ে যাবে একটা হয়ে গেছে ঠিক আছে এখন আবার কন্ট্রোল অল্ট আর 2 দিয়ে আনলক করলাম এই দুইটাকে গ্রুপ করে দিই কন্ট্রোল জি গ্রুপ হয়ে গেল ওকে এখন সামনে সমস্যা নাই সরাইলো এখন আমি ওমেনটাকেও সেম প্রসেস করব ঠিক আছে তবে আমি চাচ্ছি এই ওমেনের জায়গায় আরেকটু কিছু ডিজাইন করা যায় নাকি দেখার জন্য আর একটু বড় করে এটা ওমেনটাকে বিজনেস ওমেন তো আমি এটাকে আর একটু প্রথমে আমরা কি করব এফেক্ট থেকে ওয়ার্প ওয়ার্প থেকে আর্ক প্রিভিউটা অন করে দিব প্রথমে আমরা এটা সিলেক্ট করব আমি সিলেক্ট করি নাই এফেক্ট থেকে ওয়ার্প ওয়ার্প থেকে আর্ক আর্ক প্রিভিউ 1 আছে এখানে 9 আছে আমি এটা 10 করে দিলাম 11 12 13 10 ঠিক আছে 10 এর আগেরটা 10 দিছিলাম এটা 11 দিলাম ঠিক আছে ওকে করলাম এখন আবার কি করতে হবে এটা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড এখন এক্সপ্যান্ড হয়ে গেছে এখন এটা অবজেক্ট থেকে পাথ পাথ থেকে অফসেট পাথ অফসেট পাথ থেকে প্রিভিউটা অন করে দিব এখানে আছে 13 পিক্সেল এটা রাউন্ড আছে রাউন্ড থাকবে একটু বাড়াই দেই ওকে ওকে হ্যাঁ ওকে ওকে করে দিলাম এখন এটাকে ধরে আবার কি করব আনগ্রুপ করব আনগ্রুপ করে মাঝখানের লেখাগুলো আমি কন্ট্রোল শিফট চেপে ধরে সিলেক্ট করব যদি এটা বেশি বড় হয়ে গেছে কা ওমেন হবে সমস্যা নাই কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম গ্রুপ করে এটা আবার সাদা করে দিলাম সাদা ঠিক আছে তো এই সাদা অংশটাকে লক করলাম কন্ট্রোল 2 দিয়ে লক করার পরে এই সব সিলেক্ট করলাম করে ইউনাইট করে দিলাম প্যাথ ফাইন্ডার থেকে হয়ে গেল আমার এখন দেখতে পাচ্ছেন যে এই এই অংশটা গিয়ে আমার উপরের লেখাটা কেটে যাচ্ছে এটা ঠিক করার জন্য আমি এই কালো অংশটাকে ধরব অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক এখন কিন্তু ওই উপরেরটা লেখাগুলো আর কাটছে না ঠিক আছে তো আমার বিজনেস ওমেন এই লোগোটা আগে ছিল এরকম এখন হচ্ছে এরকম বিজনেস ওমেন ওকে এখন
এখানে একটা রেজিস্টার মার্ক বসায় দিব, আর একটা বৃত্তের ভিতরে একটা আর থাকে রেজিস্টার্ড, এটা বসায় দিব। তো এটা পুরোটা গ্রুপ করলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এটা রাখি এখানে, পুরোটা গ্রুপে নাই, ওমেনটা লক করা আছে, কন্ট্রোল অল্ট এর টু দিয়ে আনলক করে এখন আমি পুরোটা গ্রুপ করব, কন্ট্রোল জি গ্রুপ করলাম। ঠিক আছে, উনি যেহেতু সাদা কালো চাইছে তাই আমরা শুধুমাত্র সাদা এবং কালো রংটাই ব্যবহার করব। তো আমি প্রথমে একটা ইলিশ টুল নিই, ইলিশ টুল নিয়ে একটা বৃত্ত আঁকি, বৃত্ত আঁকি এবং এটা কালার দিয়ে কালো কালো, এটা ফিল কালার হয়ে গেছে, আমার দরকার হলো স্ট্রোক কালার, তাই এটা স্ট্রোকটা একটু বাড়াই দিই। ওকে, এখন এটা আমি অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিব, এক্সপ্যান্ড। এখন এর বৃত্তর ভিতরে একটা আর লিখবো, আর, এবং এই ফন্টটা হবে এলো গোথাম হতে পারে, জি ও গোথাম লাইট, গোথাম মিডিয়াম বোল্ড দিলে হয়, গোথাম মিডিয়াম দিলাম। ওকে, এটা আবার ক্রিয়েট আউটলাইন করব, করে এটার ভিতরে নিয়ে আসবো রেজিস্টার্ড মার্ক এটা। ঠিক আছে, ওকে, ভিতরে একটু ছোট করতে হবে এবং দুইটা গ্রুপ করে মাঝামাঝি নিয়ে আসি, দেখি মাঝামাঝি আনলে কিরকম হয়। ওকে, যদি একটু এদিকে আনতে হবে মনে হয়। ওকে, এখন এই দুইটা গ্রুপ করলাম কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে, এটা আমি এখানে বসাবো। এটা কিন্তু একটা লোগোতে স্ট্যান্ডার্ড যোগ করে, আপনারা জানেন হয়তো, দেখতেও অনেকটা ভালো লাগে ছোট অংশটা। ঠিক আছে, ও আমার মনে হয় এই পিছনের এই অংশটা একটু বেশি বড় হয়ে গেছে, এটা এটা যদি একটু ছোট করি দেখি কেমন লাগে। ওকে ওকে, এই আর্টটা আমি এখানে রাখবো, এখানে এখানে। ওকে, বিজনেস ওমেন, এখন উনি উপরে এবং নিচে দুইটা দাগ দিছিল, আমি এই দুইটা দাগ দিব না, আমি শুধু এরকমই রাখবো। ঠিক আছে, তো মোটামুটি আমার লোগো কমপ্লিট। এখন এটা আমার প্রেজেন্টেশনের সময়, আমরা এটা কিভাবে প্রেজেন্টেশন করব, তো আমরা একটু দেখি কিভাবে আরো মানুষে প্রেজেন্টেশন করছে। দেখতে পাচ্ছেন মকআপ কম ব্যবহার করা হয়েছে, টোটাল 67টা এন্ট্রি পড়েছে মাত্র, অল এন্ট্রি 67। তো আমরা একটা মকআপ করতে পারি, এই মকআপটা আমার কাছে আছে, তো এই মকআপটা করব কি না নাকি আমি নিজের মতো করে প্রেজেন্টেশন করব সেটাও একটা বিষয়।